নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে দেখছেন শ্রীলালকে, সৌভাগ্যের দিশারি লাইভ অনুষ্ঠান দেখছেন পূর্ণিমা টিভি। আমি জানি আপনারা অধীর আগ্রহে বসে আছেন, শ্রীলালদা কি বলবে আজকে লাইভে, আমার কপাল কি জানা যাবে। আচ্ছা, আমি কি ফোনটা পাবো পূর্ণিমা টিভিতে? অনেক রকম একটা বেশ যুদ্ধ করছেন, মনে যুদ্ধ করছেন আর কি। আর কেউ তো পাবেন, লাকিলি ফোন তো কল পাবেনি, এটা তো একদম ড্যাম সিওর, কেউ তো পাবেনি আর কি। ফোন নেবো, যারা ফোন করতে চাইছেন ফোন করুন পূর্ণিমা টিভির, যে পূর্ণিমা টিভির লোগোর নিচে যে নাম্বারটা আছে ওখানে ফোন করুন। আর যারা প্রোগ্রামটা দেখে মনে করবেন যে শ্রীলালদা আপনার সঙ্গে দেখা করতেই হবে, মানে আমি অস্থির হয়ে যাচ্ছি, তাহলে অবশ্যই দুটির নিচে নাম্বার আছে দেখুন, 9830307720 আর একটা 9804700557। দুটি বিউটিফুল নাম্বার আছে, ওই নম্বরে আপনারা ফোন করে নেবেন, ফোন করে বুকিং করে নেবেন। যেহেতু লাইভ ফোন ইন প্রোগ্রাম, অর্থাৎ লাইভ কথা বলতে হবে, তাই না? চলুন দেখিনি কি আছে প্রথমে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি হাবড়া থেকে বলছি, এশা শীল। হাবড়া থেকে এশা শীল? হ্যাঁ শীলালদা। আচ্ছা, হাবড়া কোথায় থাকা হয়? হাবড়া বনবনিয়া সুকান্ত সরণি। তা হাবড়া তো কাল থেকে লকডাউন দেখছে নাকি? হ্যাঁ দাদা, কালকে থেকে লকডাউন, একদম 15 দিনের মতন মনে হচ্ছে যদ্দ। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো আছেন তো? একদম ভালো, না থাকলে তো লাইভে আসতেই পারতাম না। আর আপনার লাইভ অনুষ্ঠান না দেখলে মনও ভরে না। মনও ভরে না, সপ্তাহে 3টে দিন দেখতেই হবে আর কি। হ্যাঁ একদম দাদা, ঠিক কথা। তো আমার কাছে আশা হয়েছিল মনে হচ্ছে। না দাদা, তাহলে টোটকা করা হয়েছিল। আপনি যে তুলসী গাছের কথা বলেছেন না, কৃষ্ণ তুলসী গাছের কথা, যে ভূতে যদি ভয় থাকে, তো আমি স্বপ্ন দেখেছিলাম যে এরকম ভূতের ভয়, বা তারপর থেকে ভয় লাগছে। আচ্ছা, তো তারপরে আপনার কথা মতন এটা করে সত্যি উপকার পেয়েছি। ব্যাস, তুলসী গাছ ঘরে লাগিয়ে নেওয়া হয়েছে? না না, পরে তো আপনার ওই মন্ত্রটা, শ্রী শ্রী দুর্গে দুর্গে লক্ষ্মী স্বাহা। আচ্ছা, তারপরে বাবা দিয়ে বাড়ি থেকে বেরোনো। আচ্ছা, তারপরে হচ্ছে তুলসী গাছের পাতা দিয়ে স্নান করলে নজর কেটে যাবে, বিভিন্ন সব টোটকাই বলতে গেলে করেছি দাদা। আপনার উত্তর দিকে আলমারি রাখা, টাকা 5 টাকার যে করকরে নোট মানি ব্যাগে রাখা হবে, 1 টাকার কয়েন চালের ড্রামে রাখা, বাড়িতে বাড়িতে মধ্যে ওং লিখে শোয়া, তারপরে ব্রাম ব্রিম বোম রাহু বেরম, তারে ক্রোধ নিবারণ হবে, 3 মাস অন্তর অন্তর চুল কাটলে চুলের বৃদ্ধি ঘটবে, তারপরে ব্রাম ব্রিম বোম বুদ্ধায় নম, তারে বুদ্ধি বাড়বে, সপ্তাহে 2 দিন করে নিরামিষ খেতে বলেছেন, 2 দিন করে নিরামিষ খাই, শনিবার আর সোমবার, সব অনেক টোটকা করি দাদা আপনার। বাহ, খুব খুশি হলাম আমি, একদম মানে এরকমই চাই যে শুধু নিজেও লোককে বলা হয় তো। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে জানাই এবং অনেকেই উপকৃত হয়েছে। ভেরি গুড। আর পূর্ণিমা টিভি কি টিভিতে দেখা হয়, মোবাইলে দেখা হয়? হ্যাঁ 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 দাদা, ঠিক আছে। মোবাইল থেকে শেয়ার দেখি। হ্যাঁ, মোবাইল থেকে শেয়ার করে দেয়া হবে লোককে। হ্যাঁ হ্যাঁ, WhatsApp এ শেয়ার করে দেয়া হবে, তাহলে লোকে দেখতে পাবে। একদম, রাশিফল তো আজকে দেখিনি, আর একদম সাথে সাথে স্যার লাইক করে দিন। এই তো একটু পরে রাশিফল চলে যাবে আপনার মোবাইলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কার ব্যাপারে জানার ইচ্ছে? আজকে হচ্ছে দাদা, আমার এক দাদা আছে, তার বিয়ে হবে একজন আমার বৌদি, সম্পর্কে বিয়ে হয়নি, তো তার সম্পর্কে একটু জানবো। এ বাবা, বিয়ে ঠিক হয়ে গেছে? আমার দাদা আপনার কাছে গিয়েছিল, দেখিয়েছে, উপকৃত হয়েছে। ও আচ্ছা আচ্ছা, দাদা এসেছিল, ভালো আছে? হ্যাঁ হ্যাঁ আছে, ওর জন্যই আপনার কাছে ওই দিদি সম্পর্কে জানবো যার সাথে বিয়ে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা কি কারণ নিয়ে এসেছিল, সমস্যা নিয়ে? দাদার হচ্ছে ওই একটুখানি ক্যারিয়ার নিয়ে সমস্যা ছিল, তা এখন ঠিকঠাক আছে। কি করছে এখন? ওই আপনি বলেছেন যে ব্যবসাটা, চাকরি বাকরি নেই, ব্যবসা নিয়ে এগোলে ভালো হবে, তো এখন ব্যবসাই করছে। কিসের ব্যবসা করছে? এখন বড় মিষ্টির দোকান, বড় মিষ্টির দোকান ভালো আছে এখন। আরে বাবা, দাদা আমার মিষ্টি খেতে হবে আমাকে। হ্যাঁ দাদা, যদি ভালো থাকে তাহলে মিষ্টি অবশ্যই নিয়ে যাব। অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে। বৌদির ব্যাপারে জানার ইচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বৌদির নাম কি? বৌদির নাম হচ্ছে অদিতি বৈরাগী। আচ্ছা, অদিতির ডেট অফ বার্থ? হ্যাঁ, 1/10/1997। 1/10/1997, টাইম? টাইম হচ্ছে ভোর 5। ভোর? ভোর 4:05। ভোর 4:05। জন্মস্থান কোথায়?
জন্মস্থান হচ্ছে নদিয়া বিষ্ণুপুর। কোথায়? নদিয়া, নদিয়া বিষ্ণুপুর। আচ্ছা, বিষ্ণুপুরে। হ্যাঁ হ্যাঁ, নদিয়ার মেয়েরা এমনি ভালো হয়, মানে এটা আমি সার্টিফিকেট দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, আর দাদার বাড়িও নদিয়া। নদিয়ার মেয়েরা জেনারেলি একটু ভালো হয়, এরা মন দিক দিয়ে ভালো হয়, আচ্ছা, একটু মোটাসোটা হয় নদিয়ার মেয়েরা, ঠিক আছে, একটু খায় দেয় আর একটু কতটা ভালো হয় আর কি। আমি এখন চাট খুলিনি, আমি বলছি আর কি, নদিয়ার মেয়েরা এরকম হয় আর কি। না না, দিদি কিন্তু খুব রোগা। ও, দিদি রোগা? হ্যাঁ, নদিয়ার মেয়েরা জেনারেলি এরকম ফিকার হয় আর কি। আচ্ছা, বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধবার। আচ্ছা, কন্যা রাশি সিংহ লগ্ন, আচ্ছা, উত্তর ভাদ্র নক্ষত্র, কি বলে, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আগের জন্মে দিদি গরু ছিল, অদিতি, ঠিক আছে, কি ছিল, গরু ছিল, গরু, গরু ছিল, ছেলে গরু ছিল আর কি, ছেলে গরু। হ্যাঁ, একটু গায়ে হাত বোলালে, একটু ভালো কথা বললে সব কাজ করে দেবে, খুব খুশি হবে। আচ্ছা, একটু মাঝে মাঝে খেপে যাবে, হ্যাঁ ঠিক আছে, খেপে গেলে একটু গুঁতাতে আসবে, ঠিক আছে, কিন্তু নরমালি খুব আদর প্রিয় আর কি, ঠিক আছে, একটু ভালো মিষ্টি কথা বলার একটু, ঠিক আছে। আচ্ছা, যেটা মেন সমস্যা সেটা হচ্ছে ওর মাথায় রাহু বসে আছে। এই লগ্নে রাহু বসে থাকলে কি হয়, ও নিজের কেরিয়ারের দিক দিয়ে খুব ডিস্টার্ব হবে, যে নিজের পায়ে দাঁড়ানো, নিজে উন্নতি করা, নিজে অর্থ উপার্জন করা, ঠিক আছে, স্পেশালি হায়ার এডুকেশন করা, এই জায়গাটা ও ডিস্টার্ব আছে। কি করে কি এখন? এখন পড়াশোনা করছে, এই থার্ড ইয়ার। থার্ড ইয়ার, তার মানে ওকে একটু জিজ্ঞেস করলে জানা যাবে যে ওর একটু কেরিয়ার জায়গাটা নিয়ে কিন্তু ডিস্টার্ব আছে আর কি। আচ্ছা, মাথা লগ্নে রাহু বসে আছে, আর একটু মাথার যন্ত্রণা হবে, কপাল ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথার ব্যথা, একটু এই ব্যাপারটা আছে আর কি, ঠিক আছে। এছাড়া ও একটু মাঙ্গলিক আছে, মাঙ্গলিক, হ্যাঁ, একটু মাঙ্গলিক খণ্ডন করে বিয়েটা কিন্তু দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, মাঙ্গলিক কথাটা জানা আছে তো, কি হয় মাঙ্গলিক ক্ষতিটা? না না দাদা, আপনি বলে দিন কি করতে হবে। মাঙ্গলিক হলে আমাদের শাস্ত্র বলে যে ছাড়াছাড়ি হয়, অশান্তি হয়, বিচ্ছেদ হয়, এইসব হয়, ঠিক আছে, এটা এই যাতে এই ঘটনাগুলো না ঘটে আর কি, একটু ওকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে মাঙ্গলিক প্রতিকারটা করতে হবে। আচ্ছা আচ্ছা, আর কোনো সমস্যা নেই, এই দুটোই জায়গা। বিয়ের পরে কি একটু বলে দিলে ভালো হয়? বিয়ের পরে, বিয়ের পরে কেমন যাবে, মানে মাঙ্গলিকটা কাটালাম তাহলে ঠিকঠাক হবে তো সবকিছু? মাঙ্গলিক মেয়েরা খুব লাকি হয়, আর যত ভালো মেয়ে আছে না দুনিয়াতে, সারা পৃথিবীতে যত ভালো মেয়ে, মানে ভালো যদি বলি, সব মাঙ্গলিক। কিন্তু মাঙ্গলিকটা হচ্ছে এমন একটা মাঙ্গলিক, মাঙ্গলিক যদি প্রতিকার না করা হয় তার জীবনে ভালোগুলো নষ্ট হয়ে যায়, খারাপগুলোই হয়। আর মাঙ্গলিক তো প্রতিকার তো এখন সবাই করে, মানে 99% লোকই করে, অর্থাৎ মাঙ্গলিক প্রতিকার করলে ওর জীবনে কোনো খারাপ হবে না, আর ওর খারাপ না হওয়া মানে আপনার দাদারও ভালো হবে এবং সবারই ভালো হবে। এমন নেই তো যে আবার চলে যাবে বিয়ে ঠিয়ে করতে? না, মাঙ্গলিক প্রতিকার হয়ে গেলে আর কোথাও যাবে না, মাঙ্গলিকটা কাটাতে হবে। আমি বলি ধরো হোক, সাপোজ 2021 সালে বিয়ে করব, ঠিক আছে, তাহলে কমসে কম 1 বছর আগে মাঙ্গলিক কাটাতেই হবে। আচ্ছা, এখন কি বিয়ের যোগ চলছে? হ্যাঁ, বিয়ের যোগ চলছে। ও, বিয়ের যোগ চলছে, মোস্ট অফ ডিসেম্বর ফিসেম্বর দিকে বিয়ে, আমার মনে হয় যে ব্যাপারটা আরো জোরদার হয়ে যাবে আর কি, ডিসেম্বরের দিকে। হ্যাঁ, তখন একটু বেশি পাওয়ারফুল হয়ে যাবে আর কি, মানে বিয়েটা করতেই যাবে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, এই বছর ডিসেম্বর থেকে। আচ্ছা, তো তার আগে একটু ওই মাঙ্গলিকটা একটু কাটাতে হবে। হ্যাঁ, খুব চালাক মেয়ে আগে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সম্পর্ক পরের দিন ফোন করে আবার জানবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, নেক্সট ফোন নিয়ে নেবো। হ্যাঁ, নেক্সট ফোন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে পাপিয়া দাস বলছি। আচ্ছা, বাঁকুড়া থেকে পাপিয়া, আমার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ হ্যাঁ হয়, টিভিতে সবসময় আপনার প্রোগ্রাম দেখি। আচ্ছা, টিপল ডাসিবল গুলো দেখি, টোটকা গুলো দেখি, ভালো লাগে খুব। বাহ, ভেরি গুড। হ্যাঁ, আমার লাইভ প্রোগ্রামটা দেখা হয়, ফোনে চেষ্টা করা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি ফোনেও দেখি, ইউটিউবও দেখি, যখন যেটা মিস করি। মানে ছাড়া যাবে না আর কি। ঠিক, আজ কার বিষয়ে জানার ইচ্ছে? আমার হাজবেন্ডের ব্যাপারে। দাদার নাম কি? কাশীনাথ দাস। কাশীবাবু, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 27 সেপ্টেম্বর 27
19 সরি আমি না পাজল হয়ে গেছি 13 সেপ্টেম্বর 1990 রাত্রি 3:22 13 সেপ্টেম্বর 1990 মানে 1990 হ্যাঁ 13 সেপ্টেম্বর 1990 টাইম হ্যাঁ টাইম রাত্রি 3:22 রাত 3:22 জন্মস্থান বাঁকুড়া বাঁকুড়া কি খুশি হবে হ্যাঁ হাজবেন্ড তো খুব খুশি হয়ে যাবে আছে নাকি কাছাকাছি আছেন না না নেই এখন যাই হোক আমি তো বলে দেবো আবার ইউটিউবে ছেড়ে দেবো দেখে নেওয়া হবে ঠিক আছে আজ রাত্রিবেলা 12:10 থেকে এটা রিপিট যাবে এটা আর 12:10 এই প্রোগ্রামটা আবার রিপিট দেবো আমি আর ইউটিউবে ছেড়ে দেবো দেখে নেওয়া হবে আজকে কনভারসেশনটা ঠিক আছে আচ্ছা বৃহস্পতিবার ছিল হ্যাঁ আচ্ছা মিথুন রাশি কর্কট লগ্ন আদ্রা নক্ষত্রে জন্ম নরগণ দাদা আগের জন্মে কুকুর ছিল এই জন্মে মানুষ হয়ে এসছে ঠিক আছে একটু রেগে গেলে চেঁচায় হ্যাঁ খুব দুও চিৎকার করে আবার যখন ভালো হয়ে যায় প্রচন্ড ভালো হয়ে যায় পেছন দিয়ে লাজ লাগিয়ে ভালো হ্যাঁ ওর মতে ভালো মানুষ নেই একদম একদম মানে প্রভু ভক্ত বলা যেতে পারে মানে যে ওকে ভালোবাসবে দাদাকে যে দাদাকে ভালো করে খাওয়াবে ঠিক আছে তার প্রতি সে একদম অনুগত হয়ে যাবে মানে আমি যদি দাদাকে পটাতে চাই আমাকে দাদাকে যদি একটু ভালো করে কথা বলে একটু ভালো খাইয়ে দিই না ঠিক আছে আমি যা বলবো দাদা তাই করবে এই নেচারটা ওনার মধ্যে আছে কিন্তু সমস্যা একটা জায়গা আছে সমস্যা হচ্ছে কি টাকা পয়সা একদম রাখতে পারে না একদম ঠিক আর অল টাইম সবার জন্য করে সবাই ভুল বোঝে মানে বিশেষ করে গুরুজনরা রক্তের গুরুজনরা অল টাইম ভুল বোঝে আর ও নিঃস্বার্থ মতন বোকার মতন কাজ করে যায় সর্বস্ব উজাড় করে ঠিক আছে আর ওকে যতই বলা হবে তুমি এটা করবে না বা আপনি এটা করবেন না ও হারগিজ শুনবে না যেটা ঠিক মনে করবে সেটাই করে একদম যেটা মনে করবে সেটাই করে ওনার দিক দিয়ে ঠিক কিন্তু পরে যখন বুঝবে যে আমি কি ভুল করেছি তখন অনেক দেরি হয়ে যাবে এই একটা সমস্যা আর যেটা বললাম অর্থনৈতিক একদম রাখতে পারে না এটা একটা সমস্যা আর 2 শরীরটা কিন্তু খারাপ খারাপের দিকে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে মানে আগে থেকে গ্লামার নষ্ট হয়ে যাচ্ছে আগে থেকে দুর্বল হয়ে যাচ্ছে হ্যাঁ একটু শরীরের দিকে যত্ন নিতে হবে রাশি চক্র আমি দেখাচ্ছি লগ্নে বৃহস্পতি কেতু বসে আছে এই বৃহস্পতি কেতু এটাকে বলে গুরুচণ্ডাল যোগ এইটাকে ঠিক করতে হবে আর এই রবি শুক্র বসে আছে এটাকে দারিদ্র যোগ বলা হয় এই দুটো জায়গাটা ঠিক করতে হবে ঠিক করলে আস্তে 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 দেখবেন খুব ভালো অবশ্য আপনাকে খুব ভালোবাসে আর কি প্রচন্ড ভালোবাসে ঠিক আছে সবাইকে ভালোবাসে আপনাকে বলে না সবাইকে ভালোবাসে যে একটু ভালো কথা বলে সবাইকে ভালোবাসে এই গুরুচণ্ডাল যোগ এবং দারিদ্র যোগটা খণ্ডন করতে হবে আচ্ছা আর দাদা ওর কর্মজীবন মানে চাকরি বাকরি মানে আমি কি বললাম অর্থ ভাগ্যটা খারাপ আচ্ছা মানে সেভিংস যেটাকে বলি আমরা ব্যাংক ব্যালেন্স যেটাকে বলি আমরা ঠিক আছে একটা কোনো পুরুষ মানুষের যদি অর্থ ভাগ্য দুর্বল থাকে ঠিক আছে তাহলে সে কাজ করে গোছাতে পারে না অনেকটা তো 90 জন্ম ঠিক আছে তাহলে ওর তো একটু ভালো জায়গা এখন করা উচিত ছিল ঠিক আছে সেই জায়গাটাও দুর্বল হয়ে যাচ্ছে এটা হবে না বলে কথা না ওই গুরুচণ্ডাল যোগটাকে ঠিক করতে হবে এই গুরুচণ্ডাল যোগটাকে ঠিক করলে ওর ভালো হবে বুঝা গেল আমি তো যাচ্ছি মানে আগামী আচ্ছা কবে যাচ্ছি ফোন করে জানা যাবে বাঁকুড়া তো আমার চেম্বার তো আছে বাঁকুড়া থেকেও আমার আরো নিয়ারেস্ট হবে আপনার আরামবাগ আরামবাগ আমি একদম বাঁকুড়ার সামনের বর্ডারেই থাকি মানে জয়রামবাটির কাছাকাছি আচ্ছা তাহলে আরামবাগের জন্য অ্যাপয়েন্টমেন্ট করে নেওয়া যাবে দাদার সঙ্গে কথা বলে নেওয়া হোক আর আমার প্রোগ্রামটা আজকে প্রোগ্রামটা ইউটিউবে দিয়ে দেবো ওখান থেকে দেখিয়ে নেওয়া যাবে ঠিক আছে একবার যোগাযোগ করে নেওয়া ঠিক আছে খুব ভালো স্বামী ঠিক আছে একটু গুড লাক দিলেই ও অনেকটা ভালো করতে পারবে চিন্তার কিছু নেই হ্যাঁ ওকে থ্যাংক ইউ নেক্সট ফোন নেবো হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন বলুন কে বলছেন হ্যালো হ্যাঁ আপনার কথা আমি শুনছি আপনি শুনছেন হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমার হলো কি যে একটু সমস্যা আছে একটু একদম সমস্যার সমাধান হয়ে যাবে কোনো চিন্তা নেই কি নাম আপনার আমার নাম রিঙ্কি দত্ত
কি নাম? হ্যালো, একটু আস্তে আস্তে বলেন, নার্ভাস হওয়ার দরকার নেই, তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে। হ্যাঁ বলুন। আমি, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি, আমার নাম হলো রিঙ্কি দাস, আমি মেদিনীপুর। মেদিনীপুরে থাকেন? আমি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে থাকেন। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের বিষয়ে জানবো। ভেরি গুড, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ মিলে 27/5/1986। 1986। টাইম বলুন। টাইম হলো কি যে 11:45 AM। জন্মেছেন কোথায়? মেদিনীপুরে? হ্যাঁ, মেদিনীপুরে জন্মেছি। কি নাম বললেন বেশ আপনার? আমার নাম হলো কি চিন্তা, বিশ্বাস সিংহ। খুব টেনশনে আছেন আপনি? হ্যাঁ, আমি টেনশনে আছি। মঙ্গলবার জন্ম ছিল? হ্যাঁ। ধনু রাশি সিংহ লগ্ন, উত্তর আষাঢ় নক্ষত্র নরগণ। আগের জন্মে বেজি ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসেছেন। আচ্ছা, সবাই আপনার পেছনে লাগে তো? হ্যাঁ লাগে, সেটা আমি কিন্তু বুঝতে পারি। মানে আমি তো কারোর সাথে বেশি অত ইনভলভ নই। তাতেও তো লোকে পেছনে লাগে। হ্যাঁ, তাতেও তো লোকে পেছনে লাগে। সেটা তো বুঝতে পারি না, হতেই পারে। হ্যাঁ, এটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, আর একটু মাঙ্গলিক আছেন, মাঙ্গলিকটা ঠিক করতে হবে। আচ্ছা, নালে সংসারে সুখ পাবেন না, শরীর খারাপ নিয়ে ভুগবেন, গুরুজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি হবে। ঠিক আছে, সুখের জায়গাটা গন্ডগোল দেখা যাচ্ছে। একটাই যোগ, সন্তান যোগ, একটু মাঙ্গলিক যোগ না কাটালে সন্তান দিক দিয়ে শুভ ফল পাবেন না। কত বছর বিয়ে করেছেন? আমার হলো কি যে আপনি জানতেন না আপনি মাঙ্গলিক আছেন? আজে বাজে লোককে দেখালে হবে, আপনি ভালো লোককে দেখাতে হবে। কোথায় বাড়ি বললেন? আমি মেদিনীপুরে বাড়ি। তা মেদিনীপুরে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, নেক্সট ফোন নিয়ে নেব। হ্যাঁ, ওকে, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি ইয়া থেকে বলছি, গোগা থেকে রূপালী পার বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? একদম ফাটাফাটি। আজ লাইনটা পে কেমন? ছেলে সম্বন্ধে জানবো। আচ্ছা, আজ লাইনটা পে কেমন লাগছে? খুশি তো? বলুন, আপনি কার ব্যাপারে জানবেন? ছেলের ডেট অফ বার্থ বলেন। 1998। আচ্ছা বলুন। 6:30 কোথায় জন্ম হয়েছে? কোথায়? হুগলি জেলা। তাহলে শুক্রবার জন্ম ছিল? মীন রাশি কন্যা লগ্ন, উত্তর ভাদ্র নক্ষত্র নরগণ। ও যেদিনকে জন্মেছে সেই দিনটা অমাবস্যা ছিল? আমরা ছোটবেলায় কথা শুনতাম, অমাবস্যার জন্ম হয়েছে, তুই কি ডাকাত হবি? হ্যাঁ, ওকে নিয়ে আসতে হবে, অমাবস্যার প্রতিকার দিতে হবে, বুঝছেন? প্রতিকার করলে ভালো হবে। আমরা গরিব মানুষ, তার আমবাগে আমাদের তো সুবিধা হবে।
আরামবাগে দেখিয়ে নেবেন আমাকে? অন্য অসুবিধা গুলো পরে হবে, আগে অবসর যোগ কাটাতে হবে। ঠিক আছে, ওকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেই ভালো হবে, পরে কম্পিউটার দিয়ে পড়তে পারবে। ঠিক আছে, পরে কম্পিউটার নিয়ে পড়তে দেবো। ঠিক আছে, ওকে নিয়ে আসুন, দেখবো আমি। হ্যাঁ, নামটা লিখিয়ে দেবেন কালকে সকালবেলা 10টার পর ফোন করে। আচ্ছা, কি মাসে বলবেন তাহলে? জুলাইয়ে? হ্যাঁ, নাম লিখিয়ে দেবেন, আমি যবে যাব একদিন আগে ফোন করে দেবো। আচ্ছা, একটু দেখবেন ভালো করে, দেখে দেবো, কথা দিচ্ছি আপনাকে দেখে দেবো। আমি গরিব মানুষ, আমরা খেতে খাই। যারা আমার কাছে আছে তারা জানে সিরিয়াল কতটা দেখে। ঠিক আছে, আপনি তো আমার কাছে আসেননি, যারা আমার কাছে আছে এই উপকার পেয়ে যে ফোন করলো প্রথম কলারটা, বুঝেছেন? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকে, কোনো অসুবিধা নেই, নেক্সট ফোন নিয়ে নেবো। হ্যালো, 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 হ্যাঁ বলুন, কে বল? স্যার, আমি হলদিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি নাম? আরতি মাইতি। আরতি মাইতি হলদিয়া থেকে? বলেন, আপনি আমার পুরনো ফ্যান না এসেছিলেন আমার কাছে? না, আমি কোনোদিন যাইনি। আচ্ছা, এই আমি হলদিয়া থেকে বলছি, এই জুলাই আপনি হলদিয়াতে আসবেন, দেখাবো আপনাকে। নাম করে দিয়েছি ওখানে। নাম করে লিখে দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড, তাহলে আমি যেদিনকে যাব আগের দিন আপনাকে ফোন করে নেব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আজ কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের বিষয়ে জানবো। বলুন, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 13/12/75। 13/12/1975, টাইম বলুন। টাইম সকাল 7:30। কোথায় জন্ম হয়েছে? তমলুক হসপিটাল, ওই তমলুকেই বাসস্থান, ওখানেই ছিলাম। তমলুক? আমার প্রোগ্রাম মন দিয়ে দেখেন? হ্যাঁ দেখি, খেতে সময় পাই না তবু দেখি। খেতে সময় পাই না তাও দেখেন? মাঝে সাথে সময় করে দেখি আর কি। আমি তো সবসময় থাকি আপনার ঘরে, চিন্তা কি আছে? আপনি টিভিতেই তো যখন ঘোরাবেন তখনই পাবেন। আচ্ছা, শনিবার ছিল? আচ্ছা, কি বলছেন? শনিবার ছিল জন্মবার? শনিবার না, বৃহস্পতিবার। বৃহস্পতিবার 13/12/75 সকাল 7:30। 13/12/75 তো শনিবার বের হচ্ছে। না, আমার বৃহস্পতিবার জন্ম। তাহলে জন্ম তারিখটা গন্ডগোল হচ্ছে আপনার। কি করে হয়? 13/12/75 75 না 73? না না, 75 সালে। কিন্তু আমার এখানে কম্পিউটার তো শনিবার বলছে। না না, 75। আমি আবার আমার মায়ের কাছ থেকে ভালো করে জানলাম, আমার একদম ডেথ সার্টিফিকেট আছে। আচ্ছা ঠিক আছে, শুনেন না, আমার এখানে কম্পিউটার কিছু একটা গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপনি আমার সঙ্গে আসছেন তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি দেখে দেবো, যদি না ঠিক হয় আমি হাত দেখে দেবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, ভালোভাবে থাকবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আজকে সময় শেষ, বুকিং করার সময় শুরু হয়ে গেছে। 9830307720, 9804700557, এই দুটি নম্বরে বুকিং করবেন, অ্যাপয়েন্টমেন্ট করবেন, চলে আসবেন। ঠিক আছে, প্রতি রবিবার দুপুরবেলা 2:10, প্রতি শুক্রবার দুপুরবেলা 2:10, প্রতি বুধবার রাত্রির 8টা লাইভে চলে আসবো আপনার কাছে। আর সৌভাগ্য টোটকা যেভাবে আপনারা উপকার পাচ্ছেন, আপনি যদি উপকার পেতে চান তাহলে প্রতিদিন রাত্রি 10টা, সকাল 7:30, বিকেল 4:45 পূর্ণিমা টিভি খুলে রাখবেন। যারা আমার প্রোগ্রামটা ইউটিউবে দেখতে চান, ওখানে টোটকাও দেখতে পাবেন, ওখানে লাইভ প্রোগ্রামও দেখতে পারবেন, সরাসরি টিভিটাও দেখতে পারবেন। আপনি পূর্ণিমা টিভি একটা ডাউনলোড করে নিতে পারবেন প্লে স্টোর দিয়ে, অথবা ইউটিউব থেকে লিঙ্ক দেওয়া আছে, সরাসরি দেখতে পারবেন। আর কালকের দিন কেমন কাটবে, আমি আসছি রাত্রির 12টায়, দেখে নেবেন কেমন যাবে। আর যদি এক্ষুনি আপনি দেখতে চান কালকের দিন কেমন কাটবে, তাহলে অবশ্যই এক্ষুনি আপনি পূর্ণিমা টিভিটা ইউটিউবে বার করে, মোবাইল ইউটিউবে বার করে ওটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি চলে যাচ্ছি, কিছুক্ষণ পর আপনার মোবাইলে আমি ঢুকে যাব। আজকের মতন বিদায় নিচ্ছি, বুকিংটা করে নিন, আপনার শহরে আমার সঙ্গে দেখা হচ্ছে আপনার, এবং অবশ্যই সমস্যার সমাধান হচ্ছে। আর যারা কথা বলতে পারলেন না, মন খারাপ একদম করবেন না, চেষ্টা চালিয়ে যান, পেয়ে যাবেন। থ্যাংক ইউ।